বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাই বাচ্চারা যাতে এই সবজিটা লালিপপ আকারে খেতে পারে তার জন্য আমি নিয়ে এসেছি সবজি দিয়ে বাচ্চাদের জন্য সবজির লালিপপ। আমি গাজর নিয়েছি, বিট নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, ডিম কড়াই নিয়েছি, কিছু কাঁচা বাদাম নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আমি সিদ্ধ করে ফিরে আসছি। সবজি সিদ্ধ করে নিয়েছি, আমি এর সঙ্গে একটু ছানা নেব। আর বাচ্চারা যেহেতু খাবে, আমি অল্প পরিমাণে লঙ্কা একটু বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, গরম মশলা একটু ফোড়ন দিলাম, রসুনটা দিলাম, আদা, লঙ্কা, অল্প একটু ক্যাপসিকাম, লঙ্কা গুঁড়ো, সবজি সিদ্ধটা দিয়ে দিলাম, ছানাটা দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। সবজিটা ভাজা হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে এটা নেবো। তার জন্য আমি একটা এরকম আইসক্রিমের কাঠি নেব। নিয়ে এইভাবে আমি লালিপপ আকারে করে নিয়ে আমি এইটা বেসমেতে এইভাবে লাগিয়ে নিয়ে, শুকনো বেসমে এইভাবে মাখিয়ে নিয়ে প্লেট কামে দেব। এইভাবে রেডি হবে আমার লালিপপ। এইভাবে আমি ভেজে লালিপপটা তেলে দিয়ে দেব। তেলে এইভাবে ভেজে নিয়ে আমি পরিবেশন করব। ভেজে লালিপপ আমি এবারে পরিবেশন করছি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন।